কুমিল্লার নাঙ্গলকোটে প্রাথমিক বিদ্যালয়ের করোনা ভাইরাস সামগ্রী বিক্রয়ের টাকা চাওয়ায় মোহাম্মদ হোসেন মজুমদার নামের এক ব্যবসায়ীর গায়ের শার্ট ছিঁড়ে ও মারধর করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসার মিনহাজউদ্দিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী ফেনী আমিন বিল্ডিং তৃতীয় তলার কোহিনুর লাইব্রেরির মালিক। হোসেন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগে প্রাক প্রাথমিক ও স্লিপের মালামাল সরবরাহ করে আসছেন তিনি। সেই অনুযায়ী তিনি নাঙ্গলকোট উপজেলায় 90টি প্রাথমিক বিদ্যালয়ে করোনা সামগ্রী বিক্রি করেন। ওইসব সামগ্রী 6,500 টাকার প্যাকেজ আকারে প্রতিটি বিদ্যালয়ে বিক্রি করা হয়। এই সামগ্রী বিক্রির প্রথম দিনে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির মজুমদার উৎকোচের জন্য বিভিন্নভাবে হয়রানি করে। এক পর্যায়ে সে উপজেলা শিক্ষা অফিসার মিনহাজউদ্দিনের কথা বলে 25,000 ও শিক্ষক সমিতির কথা বলে 25,000 মোট 50,000 টাকা নিয়ে যায়। ওই সামগ্রী সব টাকার মধ্যে বাকি 34,000 টাকার জন্য গেলে মাস্টার হুমায়ুন বিভিন্ন তালবাহানা দেয়। পরে ওই টাকার জন্য উপজেলা শিক্ষা অফিসার মিনহাজউদ্দিনের কাছে বিচার দিলে তিনি বিভিন্ন অকাট্য ভাষায় কথা বলে অফিস থেকে বের করে দেয়। হোসেন অফিস থেকে বাহির হতে অপারগতা প্রকাশ করলে সে গায়ে থাপ্পড় ও শার্ট ছেড়ে লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেয়। মালগুলো আমি সরবরাহ করছি, সরবরাহ করার পরে দেওয়ার পরে আবার টাকা দেওয়ার জন্য ওনার নাম বলে মডেলের টাকা নিয়েছে। এখন ওনে বললেন তো আমাকে আমার বিল আটকে রাখছে, জিজ্ঞেস করলাম আমার বিল আটকে রাখছে, টাকাটা আমরা দিচ্ছেন না কেন? উনি জানে আমার টাকা দেন আর দেন মানে আপনি সহকারী আপনি টি শার্ট মাল নিচ্ছে টাকা দেন নাকি? হুমায়ুন সাহেবের টাকা নিচ্ছে, এর জন্য 25,000 টাকা। হ্যাঁ, আমার আরো আগে আমি বলে গেছি, বলে যাওয়ার পরে এখন আমার বিল আটকে রাখছে 8 মাস টাকার জন্য। কি জন্য টাকা তো নিয়ে গেছে, হ্যাঁ টাকা বিল আটকে রাখছে, এখন আমার টাকাটা দিচ্ছে না। এখন এটা বলছেন উনি আমার ধরে শার্ট ছিঁড়ে বলছে, এটা কেন এই শার্ট ছিঁড়ে বলছে? উনি বলে উনি কেউ বালে বালে রে আমি মারি ফেলাছি, আমার এক বান্ধি কাতে থানা দিবে বলে। আমি মাল দিছি, মাল দেওয়ার পর আমার টাকা না দিয়ে কথা সাড়া দিবে। উনি উনি বলতেছে মানে আমার ঘুষের জন্য আটকে রাখছে, ঘুষের জন্য টাকা। হ্যাঁ, এ বিষয়ে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির মজুমদার বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে টাকা রয়েছে, নভেম্বরের 10 তারিখের মধ্যে ওই টাকাগুলো দিয়ে দিব। এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা শিক্ষা অফিসার মিনহাজউদ্দিন বলেন, তার মাধ্যমে করোনাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের করোনা সামগ্রী ক্রয় করে নিয়ে যায়। অফিসে এসে সে বলে, কে বা কাহারা আমার নাম ভাঙিয়ে 25,000 টাকা নিয়েছে। বিষয়টি শোনার পর তাকে অফিস থেকে বাইর হয়ে যেতে বলি, আর বেশি কিছু না, গায়ে হাত তোলা ও শার্ট ছেঁড়া বিষয়টি অস্বীকার করেন তিনি। আমার নাম কারে কারে টাকা দিছে দিয়ে এখন সে আমার এটা বিচার করতে বলতেছে। আমি বললাম ভাই আমি তো বলে কিছুই জানি না, আপনি টাকা দিবেন কেন? আপনি শুনেন, আপনি কি বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন আমি কিছুই জানি না, আপনি আমাকে এগুলাতে জড়াচ্ছেন কেন? আমি এগুলো আপনারা এগুলাতে কিছুই জানি না। তখন সে আমাকে আপনার হুমকি দিচ্ছে, আমি বললাম যে আপনি আমার সময় নষ্ট করবেন না ভাই, আপনি চলে যান। তখন সে আমাকে হুমকি দিছে, হুমকি দিছে রে, আমি বললাম যে আমি আপনি আমাকে হুমকি দিলেন কেন? আমি আপনার কি ক্ষতি করছি বা আমি কি আপনার সাথে কোনো আপনার সাথে কোনো কিছুতে জড়িত, আপনি আমার হুমকি দিলেন কেন? তখন সে আমার আমি বললাম যে আপনার দাঁড়ান আমি এটা আমরা থানায় খবর দিচ্ছি, থানায় খবর দিচ্ছি। পরে সকলের আপনার অনুরোধে আমি আপনার ইয়েতে অনেকে সিনে তাকে আমাদের স্কুলের অনেকে সিনে তো সুপারিশ করা আমি তারপরে ছাড়ি দিচ্ছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লামিয়া সাইফুল জানান, ঘটনাটি মাত্র শুনেছি, তিনি খবর নিয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ ঘটনায় কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নানের মুঠোফোনে বারবার কল দিলেও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।